আমরা কয়টা এরকম ধরনের কয়টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো? প্রশ্ন তো এরকম, একটা কিওয়ার্ডের আন্ডারে অনেকগুলো কিওয়ার্ড থাকে। যেমন আমি যখন বাংলা মুভি নিয়ে কাজ করব, তখন দেখেন এই মুভির আন্ডারে এই যে কিওয়ার্ডগুলো আসছে না এখানে, এই সবগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো। এই যে মুভির আন্ডারে যত কিওয়ার্ড আসছে সবগুলো কিওয়ার্ড নিয়ে আমি কাজ করতে পারবো, সব কিউটি কিওয়ার্ডের মতো। যেমন আমি মনে করেন মুভি নিয়ে আমার চ্যানেলটা খোলা, বাট আমি এই এই জাতীয় ভিডিও আমি আপলোড করতে পারবো, ঠিক আছে, বাংলা নতুন মুভি এই রিলেটেড ভিডিও আমি আপলোড করতে পারবো। তারপর আছে বাংলা মুভি পাসওয়ার্ড, এটা আমি আপলোড করতে পারবো। এটা তো মুভির সাথে সম্পর্ক না, এখানে পাসওয়ার্ড লেখা আছে, জাস্ট মুভি কথাটার ভিতরে উল্লেখ আছে। যেমন এই একটা আছে বাংলা কি রূপবান, বাংলা রূপবান কি জিনিস বলতে পারেন? বাংলা মুভি, কিন্তু তার যে সিমিলার যেগুলো আছে এইগুলো সব হচ্ছে বাংলা মুভি। এগুলোকে সব আপনি এক কথায় আমি বলতে পারি, এখানে যত যা আছে এই সবগুলো হচ্ছে বাংলা মুভি, সব বাংলা মুভি কিওয়ার্ড। আমরা কেন ডিফেন্ড করবো না, একটা প্রশ্ন আসছিল একটু আগে, সেই প্রশ্নটার এই কথাটা বলি। আচ্ছা আমি আপনার কথাটা শুনতেছি, এই কথাটা একটু বলে নেই। যেমন এটা হচ্ছে গুগল, আচ্ছা আমি এটা কোনো ডিলিট করে দিই, নতুন করে দেই। মনে করেন এটা হচ্ছে গুগল, আর এটা একটা ইউটিউব চ্যানেল, আর এটা একটা ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে গুগলের অ্যালগোরিজম। গুগল এলজি, এটা হচ্ছে গুগল অ্যালগোরিজম, আর এটা হচ্ছে ইউটিউব শাইন, ইউটিউব ওয়াইটি শাইন, ইউটিউব শাইন শাইন, আচ্ছা হলো ওয়াইটি শাইন, আর এটা মনে করেন যে ইউটিউব সাদিক, ওয়াইটি সাদিক, ইউটিউব সাদ্দাম ভাই দেন, আচ্ছা হোক নো প্রবলেম। আচ্ছা এটা হচ্ছে ইউটিউব সাদিক, এখন দুইটা ইউটিউব চ্যানেল, আচ্ছা দুইটা ইউটিউব চ্যানেলে কার চ্যানেলে কয়টা ভিডিও আছে? ধরেন শাইনি চ্যানেলে 10টা ভিডিও আছে, আর এটা কিন্তু মোস্ট একটু খুব মনোযোগ সহকারে দেখেন, আর সাদিকের চ্যানেলে 10টা ভিডিও আছে, আর শাইনি চ্যানেলে 10টা ভিডিওর ভিতরে 5টা আছে মুভি, 5টা ভিডিও আছে মুভি, আচ্ছা আর 5টা হচ্ছে বিভিন্ন ধরনের, একটা ধরেন আপনার ওয়াটার ড্যামেজ আছে, আচ্ছা একটু দেখি, একটা আছে হচ্ছে ফলোয়ার, আচ্ছা আরেকটা আছে বার্ড আছে, হ্যাঁ বার্ড রিলেটেড একটা আছে, বার্ড রিলেটেড একটা আছে, এরকম ধরনের 5টা, মূলত 5টা মুভি তার, ঠিক আছে। আচ্ছা আর সাদিকের চ্যানেলে 10টাই মুভি, 10টা ভিডিও আছে, 10টাই মুভি, আচ্ছা এখন এই 10টাই মুভি। এখন মনে করেন এই যে গুগলের অ্যালগোরিজম, এখানে একজন কাস্টমার সার্চ করলো মুভি লেগে সার্চ করলো, এখানে একজন কাস্টমার আসলো, ধরেন এখানে কাস্টমারটা আসছে, ধরেন আমি আসছি বা স্যার আসছে, এসে সার্চ করলো সে মুভি। এখন এই গুগলের যে অ্যালগোরিজম কার কাছে পাঠাবে, এখন কোন চ্যানেলটা সামনে নিয়ে আসবে আপনারা বলেন? এখানে 10টা ভিডিও আছে, এখানে 10টা ভিডিও আছে, এখন এখানে সার্চ করলো কার কাছে পাঠাবে, এই সার্চটা যাবে কার কাছে, কেন সাদিকটা যাবে, এর ওখানে 10টাই মুভি আছে, এর এখানে যাচ্ছে না, এই সার্চটা নিয়ে যাচ্ছে হচ্ছে এইখানে, কারণ এখানে নিয়ে যাচ্ছে এই কারণে গুগল বুঝছে যে এই ব্যক্তির মুভি দরকার, এই ব্যক্তির মুভি দরকার, এবং এই 10টা মুভি ইরিস চ্যানেলে আছে, আর এর এখানে 5টা আছে, তার মানে এরটা যদি আমি সামনে নিয়ে যাই তাহলে এই যে কাস্টমার সার্চ করছে তার হচ্ছে প্রয়োজন, এখান থেকে প্রয়োজন মিটতে পারে, দরকার মিটতে পারে, আবার নাও মিটতে পারে, আর যদি সাদিকের এখানে নিয়ে যাই তাহলে হচ্ছে তার দরকার মিটতে পারে, ঠিক আছে। আচ্ছা অ্যালগোরিজম কীভাবে বুঝলো যে এখানে 10টাই মুভি? কারণ এর যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছে, যে টাইটেলগুলো দিয়েছে ভিডিওর, সেই টাইটেলের ভিতরে মুভি কথা উল্লেখ আছে বা রূপবান কথা উল্লেখ আছে, মুভি রিলেটেড কিওয়ার্ডগুলো তার টাইটেলের ভিতরে ডিসক্রিপশনের ভিতরে আছে, যার কারণে গুগল বুঝতে পারছে যে এর চ্যানেলে সবগুলোই মুভি। এই জন্য গুগল এই সাইডের কাছে না পাঠাই হচ্ছে সাদিকের কাছে পাঠিয়েছে। তাহলে আপনাদের চ্যানেলগুলো বানাবেন, সেই চ্যানেলগুলো কোন ধরনের ভিডিওগুলো আপনারা আপলোড করবেন, আপনার কি ক্লিয়ার এই বিষয়টা থেকে? সব যা করবো এক ধরনের, এক্স্যাক্টলি। মনে করেন আপনি মাহফিল অজ মাহফিল একটা চ্যানেল খুললেন, এখানে আপনি গান আপলোড করতে পারবেন না, কারণ যারা ওখানে যদি গান কেউ সার্চ করে ওদের কাছে যাবে না,
যেমনটা আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাই, একটু প্র্যাকটিক্যালে দেখাই। আমি এখান থেকে আমার চ্যানেলে যাই, যেমন থ্রি জিবিডি, আমার এই চ্যানেলটা কোন নিশ রিলেটেড? এটা হচ্ছে টেক নিশ রিলেটেড। এখন আমি যদি এখানে একটু দেখি, আমার গতকালকের ইউটিউব চ্যানেল, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর এখন এই ভিডিওটার ভিউ আছে হচ্ছে 792, তারপর একটা ইউটিউবের রিলেটেড ভিডিও ভিউ আছে হচ্ছে 499, তারপর একটা ভিডিও আছে 700 সামথিং, তারপর একটা ভিডিও এটাও 700 সামথিং, তারপর একটা ভিডিও, এগুলো সব ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও, এটাও 500 সামথিং। এরপর দেখেন ঠাস করে এই পাশে এসে একটা ভিডিও চেঞ্জ হয়ে গেছে, কিসের রিলেটেড? টেক রিলেটেড। যে টেক রিলেটেড হয়েছে এখান থেকে দেখেন এটা 1K, ঠিক আছে, এ পাশে একটা 1K। আবার দেখেন এখানে একটা আছে ইয়ে রিলেটেড, এটাও 1K-এর কাছাকাছি বা 1K, পরেরগুলো আবার 1K-1K যাচ্ছে। এই পাশে আসি না, এখানে তো আর দেখা যায় না 1000 ভিউ, তার দাম স্যার 1, আচ্ছা আমি বলতেছি 1000 ভিউ হলো তো ভিউয়ার্স হলো তো 1K, আচ্ছা দেখেন একটা ভিডিও ওই অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড ভিউ আছে মাত্র 499টা, অথচ একটা পিওনিয়ার রিলেটেড 500 ভিউ, অথচ আমার দেখেন একটু নিচের দিকে যদি যাই এই ভিডিওগুলোর ভিউ বেশি বেশি। কারণ এই ভিডিওগুলোর ভিউ কেন বেশি? এই ভিডিওগুলো হচ্ছে আমার নিশ রিলেটেড, আমার এখানে যেসব কাস্টমার আমার সাবস্ক্রাইব করে আছে তারা হচ্ছে এই নিশ রিলেটেড সাবস্ক্রাইবার, তারা ওই ভিডিও দেখে না, তাকে মনে করেন সামনে যাই যদি অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট করি ওরা আমার তাড়াই বের করে দেয়, পরে যেন আরও গালাগাল দেয়, কয়ে যাই মিয়া তুই এদিস কে, এ তোমার দরকার না। আপনারা কি বুঝতে পারছেন? সুতরাং আপনারা যে নিশটা নিয়ে কাজ করবেন তাহলে আপনাদেরকে ভাবতে হবে আমরা যেটা নিয়ে কাজ করব সেই জিনিসের জন্য আমরা হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারি বা হিউজ পরিমাণ কন্টেন্ট যেন আমরা বানাতে পারি। ধরেন আপনি মনে করেন অর্ডার ড্যামেজ নিয়ে কাজ করতেছেন বা ফলোয়ার নিয়ে কাজ করতেছেন, কিন্তু কয়েকদিন পরে আপনার ভিডিও বানানোর টপিক খুঁজে পাচ্ছেন না, ঘটনাতে কিন্তু এরকম ঘটবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আপনার কাছে অনেক রিসোর্স আছে, মনে করেন যে আমি কিছু রিসোর্স বের করতে পারবো, এরকম ধরনের টপিক নিয়ে আপনারা কাজ করার ট্রাই করবেন। আচ্ছা এইবার আপনার প্রশ্নটা বলেন, কি জন্য প্রশ্ন করতেছিলেন? জি 1000 ভিউয়ার্স হলে তো আপনার 1K হয়ে যায় না? 1K, হ্যাঁ 1000 ভিউ হলে 1K, আর 1000 ভিউ যদি হয় আপনার, যেমন আমার 1000 ভিউ হলে ইনকাম হচ্ছে কত আপনার 40 সেন্টের একটু বেশি, মানে 40 সেন্টের মতো। হ্যাঁ আবার অনেকের আছে 1000 ভিউতে $1 ইনকাম হয়, যারা নিউজ নিয়ে কাজ করে তার 1000 ভিউতে $2 ইনকাম হয়, যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করে তাকেও 1000 ভিউতে $2-3 এরকম ইনকাম হয়। আবার যারা এই নিয়ে কাজ করে, এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করে, যেমন মনে করেন যে মায়াজাল, তারপর হচ্ছে ওই ওই জাতীয় রিলেটেড চ্যানেল যেগুলো আছে, ঠিক আছে, ইনফরমেটিভ কন্টেন্ট রিলেটেড চ্যানেল যাদের আছে তাদের আর ইনকাম একটু বেশি হয়। তো তুলনামূলকভাবে সব কিছুর ভিতরে এবারে হিসাব করলে দেখা যায় টেকে ইনকাম একটু বেশি তুলনামূলকভাবে ভিউয়ের তুলনায়। আচ্ছা এগুলো আরও ক্লিয়ার হবে আপনারা আমি যখন আরও সামনের দিকে একটু ক্লাসে যাবো। আচ্ছা তাহলে আমরা ক্লাস আজকে এই পর্যন্ত রাখবো।